Marcel Nibedito, powered by Marcel Inverter Refrigerator. আর যাদের রক্তের বিনিময়ে আমরা এই বাংলা ভাষা পেয়েছি সেই সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শুরু করছি আজকের মার্সেল নিবেদিত হাসো সিজন 5 সহযোগিতায় মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর এবং বরাবরের মতো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের যোগ্য এবং বিজ্ঞ তিনজন বিচারক রয়েছেন তুষার খান মুনমুন আহমেদ এবং চিত্রনায়ক আমিন খান এবং রয়েছেন আমাদের সঙ্গে আমাদের ছয়জন গ্রুমার আজকেই প্রথম একসাথে এবং আজকে আমাদের পোশাক দিয়ে সহযোগিতা করেছেন ফোরিং এবং নৃত্য উপহার তাদের জন্য করতালি হোক আচ্ছা এখানে একটা চেয়ার খালি কেন ঠিক বুঝতে পারলাম না খালি কেন 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 কেউ কি কিছু আন্দাজ করতে পারছেন কেন তো না তো আসেন একজন মহান সঙ্গীত শিল্পী আমাদের প্রাণের মানুষ সুজিত মোস্তফা আমি জানি না আপনি দেখেছেন কিনা এই হাসোতে যে কি কি বলা হয়েছে আপনাকে নিয়ে এবং কে বলেছে আপনি কিন্তু ভালো করেই জানেন অতটা অগোচরে নেই আমি আসলে দাঁড়িয়ে নেই মাটিতে পড়ে আছি কারণ আমাকে এত পচানো হয়েছে যে একটা ফল উপর থেকে পচে গেলে পড়ে যায় যেমন আমি মাটিতেই পড়ে আছি অনেকভাবে রিকোয়েস্ট করেছিলাম যে আমিন ভাইকে যে এই মানুষটি যখন আসবে অন্তত আজকের দিনের জন্য আপনি এই জায়গাটা ছেড়ে দিয়ে দুজনকে পাশাপাশি বসার একটা সুযোগ করে দিন না আমি বলেছিলাম মুনমুন আপাকে প্রথমেই যে মুনমুন আপা উনি যখন এখানে ছিলেন আমি বললাম যে আমি তাহলে ওর পাশাপাশি না না থাক দূরে থাক আমি নাই এই সুযোগটা উনি নিচ্ছেন আমি আসার পরে সুযোগটা উনি দেবেন না ভাষার মাস ভাষা শহীদদের কথা আমরা ভুলে যাব না আমিন ভাই যদি কিছু বলেন পৃথিবীতে একমাত্র বাংলা ভাষাই যার জন্য মানুষ রক্ত দিয়েছে পৃথিবীর আর অন্য কোনো ভাষার জন্য কিন্তু কেউ জীবন দেয়নি এটা একটা বিশাল অর্জন আমাদের জন্য আমরা নিজেদের ভাষাকে যত বেশি সম্মান করব আমরা জাতি হিসাবে তত সম্মানিত হব আমার একটা আলাদা গর্বের জায়গা আছে রে সেটা হচ্ছে আমার বাবা ভাষা সৈনিক ছিলেন এবং উনি জেলও কেটেছেন ওই সময় তো তাহলে বুঝতেই পারি যে আমার মানে আমার আপনার অনুভূতিটা আমরা মানে আমি আমি আমি
সুজিত দা, এই আজকে আমাদের এই ভাষা দিবসের এপিসোডে কিছু বলতে চাই। ভাষা নিয়ে আমার বাবার একটা গান আছে, আমি গানের কথাগুলো একটু বলি। এটাতে পুরো ভাষা আন্দোলনের ইতিহাসটা খুব সংক্ষেপে উঠে এসেছে। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা, সেই থেকে শুরু দিন বদলের পালা। নতুন মন্ত্রে ভরেছিলে অঞ্জলি, আর নয় ভীরু ফাল্গুনী পদাবলী, কণ্ঠে তোমার বেজেছিল গান দারুণ অগ্নিজ্বালা। কঠিন ছন্দে বেঁধেছিলে মন্দিরা, গুরু গর্জনে জেগেছিল বন্দিরা, ভেঙে পড়েছিল শত বন্ধন দুঃশাসনের তালা। অপমানে তুমি জ্বলে উঠেছিলে সেদিন বর্ণমালা। তো এই যে একটা বর্ণমালা অপমানিত হয়েছিল, সে জেগে উঠেছিল, এবং তার মধ্যে দিয়ে যে ধারাবাহিকতাগুলো উঠে এসছে খুব অল্প পরিসরে, এটা আমার কাছে দারুণ লাগে। আর আমিন ভাই বলছিলেন যে আমরা একমাত্র দেশ, একমাত্র জাতি যারা ভাষার জন্য রক্ত দিয়েছি। ভাষা এবং সংস্কৃতির জন্য আমরা শুধু রক্ত দিইনি, রক্ত দিয়ে আমরা দেশটাকে স্বাধীনও করে ফেলেছি। এটা আমাদের একটা খুবই একক কৃতিত্ব, যেটা আর পৃথিবীতে আর কারো নেই। আমাদের এই অর্জনই আমাদের শক্তি, আর এই শক্তি নিয়েই আমরা আজকে মাতিয়ে দেব আমাদের মার্সেল প্রেজেন্টস আসো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। এবং শুরুতেই বলে রাখি কি পাবে আমাদের প্রতিযোগীরা। যে হবে চ্যাম্পিয়ন তার জন্য থাকছে মার্সেলের তরফ থেকে 3 লক্ষ টাকা এবং সেই সঙ্গে 1.5 টন মার্সেল এসি। এবং যে হবে ফার্স্ট রানার আপ তার জন্য থাকবে 1.5 লক্ষ টাকা, সেই সাথে 43 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন। এবং যে হবে সেকেন্ড রানার আপ তাকে দেওয়া হবে 32 ইঞ্চি মার্সেল এলইডি টেলিভিশন, সেই সাথে 50,000 টাকা। শুধু তাই নয়, প্রত্যেক ফাইনালিস্ট পাবে মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটরের সৌজন্যে একটি করে মার্সেল ফ্রিজ। আর কথা বাড়াবো না, ডেকে নেব আমাদের প্রথম প্রতিযোগীকে। সে আসছে রাজশাহী থেকে, নাবিলা ইয়াসমিন নিশি। মুনমুন ম্যাডাম, আপনাকে সহ সকল বিবাহিত নারীদের উদ্দেশ্যে বলছি, হাজবেন্ডকে যদি কখনো থাপ্পড় মারতে হয় তাহলে একটু জোরেই মারবেন, কারণ ফ্যান জোরে ঘুরুক বা আস্তে ঘুরুক বিলটা কিন্তু একই আসে। মুনমুন ম্যাডামের মেয়ে সেদিন সন্ধ্যায় সুজিত দাকে বলছে, আচ্ছা বাবা, আমরা যে পেপারে পড়ি গোমাতা, গোপূজা, গোহত্যা, এই গো মানে কি? এই শুনে সুজিতা বলল, মা, গো মানে হলো গরু। ঠিক তখনই মুনমুন ম্যাডাম রান্নাঘর থেকে ডাকছে, ও গো, শুনছো? আমরা হয়তোবা জানি না, তারপরে একটা কথা প্রচলন আছে শুনে আসছি, যে পায়ে তিল থাকলে নাকি বিদেশ যাওয়া যায়। এই কারণে আমাদের রনি ভাই একবার গ্রেফতার হয়েছিল, বলেন তো কেন? কেন কেন? কারণ তিনি এয়ারপোর্টে গিয়ে পাসপোর্ট দেখানোর জায়গায় পায়ের তিল দেখিয়েছিলেন। সেদিন আমাদের আমিন স্যারকে পুলিশ জিজ্ঞাসা করছে, আপনার ক্রেডিট কার্ড যে এতদিন আগে চুরি হয়েছে আপনি আমাদের আগে জানাননি কেন? না, আসলে স্যার, যে আমার ক্রেডিট কার্ড চুরি করেছে সে আমার বইয়ের চেয়ে কম খরচ করত, তো আপনি এখন কেন জানাচ্ছেন? না, আসলে স্যার, এখন মনে হচ্ছে ক্রেডিট কার্ডটা তার বইয়ের হাতে পড়েছে। তুষার স্যার, এবার একটা সিরিয়াস কথা, 1990 সালের প্রেম, ছেলেটি মেয়েটিকে গিয়ে প্রপোজ করত, মেয়েটি প্রত্যাখ্যান করত, ছেলেটি দুঃখে আত্মহত্যা করত। 2000 সালের প্রেম, ছেলেটি মেয়েটিকে গিয়ে প্রপোজ করল, মেয়েটি প্রত্যাখ্যান করল, ছেলেটি আর একটা মেয়েকে গিয়ে প্রপোজ করল, ছেলেটি সেই মেয়েটির সাথে প্রেম করা শুরু করে দিল। বর্তমান যুগের প্রেম, ছেলেটি মেয়েটিকে গিয়ে বলল, আই লাভ ইউ। এই শুনে মেয়েটি বলল, কিন্তু আমার তো বয়ফ্রেন্ড আছে, কোনো সমস্যা নাই, 1 ঘন্টা পরে আমি আবার আসছি। ওকে, ঋষিরাত বাঁকা চাঁদ আকাশে। কেমন লাগলো প্রথমে সুজিত দা, আপনি বলবেন। তুমি কি ধানি মরিচ নাকি নাগা মরিচ? আমি মুগ্ধ। নিশি, অনেক সুন্দর হয়েছে, খুব ভালো লেগেছে আজকে আমার, অনেক সুন্দর হয়েছে। আপু, আপনার কেমন লাগলো? দিন দিন যাচ্ছে নিশি,
ভোর হচ্ছে, আর কিছু বলার নেই। তুষার ভাই, প্রতিটা এপিসোডে তোমার অনেক উন্নতি হচ্ছে এবং আমরা প্রত্যেকে খুব এনজয় করছি, খুব ভালো ছিল। ওরে নিশি, হবে না হবে না হবে না হবে না হবে। মন কি যে চাইছে বলো, চার দেখছি লাগছে ভালো, হে মন কেন বাধা বাজছে না, কি জানি পারতে পারছি না। আপনারা দেখছেন বাংলা ভাষার একমাত্র কমেডি রিয়েলিটি শো মার্সেল প্রেজেন্টস আর শো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। আমাদের রেগুলার তিনজন বিচারক তুষার খান, মুনমুন আহমেদ এবং আমিন খানের সঙ্গে রয়েছেন আমাদের আজকের অতিথি বিচারক সুজিত মুস্তফা। ভাষার মাসেই যার জন্ম, কিন্তু বাড়িতে বউয়ের কারণে যার ভাষা হারিয়ে যায়। আচ্ছা মুনমুন আপুকে আপনি কি বলে ডাকেন, মানে সংক্ষেপে মুন, আগের মুন না পরের মুন, এরকম কিছু? আমার আসলে মুন নামে তিনজন ছাত্রী আছে, অতএব আমি এই অর্ধেক ডাক দিয়ে আমি বিপদ আনতে চাই না। মুনমুন আপু, আপনি মানে শর্ট করেন কিভাবে, মানে সুজি বলে না জিত বলে? আমি মনা ডাকতাম, মনা, ও মনা, ওই সোনা, তারপর ওই মনা। আচ্ছা তুষার ভাইকে কি সংক্ষেপ করে কি বলা যায়? মনে মনে ভাবছিলাম যে আমার দিকে যেন না আসে। আপনার দিকে যাবো না, যাবো অন্য দিকে, অন্য দিকে যাবো, এদিকে থাকবোই না, ওই দিকে চলে যাবো, একবারে নদীর ওপার। আসবে মাগুরার ছেলে, হৃদয় জয় করতে সবার, মোহাম্মদ হৃদয়। আমাদের বাংলা ভাষাটা কত শ্রুতিমধুর এবং মিষ্টি একবার দেখেন। ইংরেজিতে যদি আপনাকে কেউ কিছু বলে এবং আপনি যদি সেটা বুঝতে না পারেন, তখন আপনার তাকে বলা লাগবে এক্সকিউজ মি, পার্ডন মি, প্লিজ রিপিট ওয়ান সেকেন্ড। আর বাংলা যদি কেউ কিছু আপনারে বলে এবং আপনি যদি সেটা বুঝতে না পারেন, তখন আপনি কি বলবেন? হ্যাঁ দেখবেন আবার বলা শুরু করছে। সুচিত্রা, প্রকৃত বউকে, প্রকৃত বউ হচ্ছে সে যে বিয়ের পরে আপনার জীবনে সব কিছু পাল্টে দিবে এবং আপনারা সে নিজের থেকে বলবে, দেখো সুজিত তুমি কিন্তু আর আগের মতো নাই। রনি ভাই, আমাদের এলাকার ঘটনা, নদীতে মাছ ধরছিল এক জেলে ভাই, তো কিছুক্ষণ পরে একটা কুমির আইসা বলতেছে, কি জেলে ভাই মাছ মারেন? মাছ ধরি তো। ও তা মাছ পাইছেন? কয় ধর মিয়া, আর কই না, সারাটা দিন ধরে বসে রয়েছি একটা মাছও পাই নাই। এই শুনা কুমিরটা বলতেছে, জেলে ভাই অনেক তো মাছ ধরলেন, এবার একটু গোসল করতে নামেন। আমাদের তারেক ভাই, তারেক ভাই তো নতুন বিয়ে হয়েছিল, ভাবির সঙ্গে প্রায় ঝগড়া হয়, সেদিন তো ভাবির সঙ্গে ঝগড়া করে আমাদের গ্রুমিং হাউসের ছয়তলা থেকে লাফ দিয়ে আত্মহত্যা করতে চাইছে। তো পরশ ভাই বিষয়টা নিচের থেকে দেখা দৌড়ায় সাথে গেছে, যে বলছে, তারেক তুমি তো মইরাই যাবা, বাট মরে যাওয়ার আগে ওই তোমার ঘড়ি, আংটি, মানি ব্যাগ ওইগুলো আমার দিয়ে যাও। তারেক ভাই বলছে, পরশ ভাই আপনার আমি আমার ভাই ভাবতাম, আর আপনি কিনা শেষ পর্যন্ত আমার সাথে ঘড়ি, আংটি, মানি ব্যাগ এইগুলোর হিসাব করতে আইছেন, যান এখান থেকে। পরশ ভাই কইতেছে, ঠিক আছে অ্যাজ ইউ উইশ, আমি নিচে যাই ওয়েট করতেছি। এক হাতির সাথে পিঁপড়ার অনেক দিনের প্রেম চলতেছে, তো পিঁপড়াটার মন চাইছে হাতিরে যেয়ে একটা কিস করবে। তো হাতিটা পিঁপড়ার কাছে গেছে, তারপর পিঁপড়া বলতেছে, হ্যাঁ যান আমার একটা কিস করো না। তো হাতি কিস করতে যাবে এমন সময় কইতেছে, কই গো কই গেলা তুমি, ওই কই তুমি? পিঁপড়া কইতেছে, হতস্তার আগে একটা হাসি দে, আমি তো নাকের ভিতর। ধন্যবাদ। কেমন লাগলো আপনাদের শুরুতেই মুনমুন আপু? খুব ভালো লেগেছে, প্রত্যেকটা জোক সুন্দর এবং ওর বলার ভঙ্গি সুন্দর, ওর এনার্জি লেভেল সুন্দর, সব কিছু মিলিয়ে। আমিন ভাই হৃদয় মানে জয় করে নিয়েছে, অনেক সুন্দর। সুজিত দা আপনার কেমন লাগলো? তুমি খুব আনন্দ নিয়ে জোকগুলো বলছো, এটা খুব ভালো লেগেছে। তুমি চিন্তা করার জন্য এক মুহূর্ত সময় নিচ্ছ না, জাস্ট লিঙ্কড এভরিথিং, ভেরি গুড। অনেক অনেক ধন্যবাদ, যাও বসো। হৃদয়ের পারফরমেন্স শেষ,
যাদের পারফরমেন্স দেখার জন্য বিচারকরা অপেক্ষা করে, আর ইদানিং তো আপনারা অপেক্ষা করছেন তেমনই দুইজন যারা কিনা একসাথে আসে, সেই মাসুদ আহমেদ এবং সাব্রিনা করিম আসবে এবার একসাথে। আপনি কি বিয়ের জন্য শুধু পাত্রপাত্রী খুঁজছেন? তাহলে আজই যোগাযোগ করুন হতাশা ম্যারেজ মিডিয়া। হতাশা ম্যারেজ মিডিয়া দেশীয় চাহিদা পূরণ করে বিদেশেও রপ্তানি করছে শুধু পাত্রপাত্রী। বন্ধু গগন বৌলাই আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাচ্চা দাই হাচ্চা দাই বাবুকটা বাচ্চা দাই। আফা, এটা কি হতাশা ম্যারেজ মিডিয়া? জি না, বাতাসা ম্যানেজ মিডিয়া। লিখা আছে হতাশা ম্যারেজ মিডিয়া, আপনি কইতেছেন বাতাসা ম্যারেজ মিডিয়া। জানেন যখন জিজ্ঞেস করবে দরকারটা কি? আফা রাগ করতেছেন কেন? ডিপ্রেশনে থাকলে একটু ভুলও করতে পারবো না। ঠিক আছে, তা পাত্র কোথায়? পাত্র আমি নিজে। হ্যাঁ না, ওই ডিপ্রেশনে থাকার কারণে সেহারার মধ্যে একটু বয়সের ছাপ পড়ছে। তা বুঝলাম, তো আপনি বিয়ে করছেন না কেন? আমার দুই নাম্বার বউ রাজি না। মানে আপনার দুইটা বউ? জি, আমার দুইটা বউ। তা প্রথম বউয়ের সমস্যা কি? প্রথম বউয়ের এক্সপায়ার ডেট শেষ। দুই নাম্বার বউ? আমার আসলে দুই নাম্বার জিনিস পছন্দ না। আপনি কি তিন নাম্বার দিবেন নাকি চার নাম্বার? তিন নাম্বার, চার নাম্বার? ও আচ্ছা, কোন ধরনের প্যাকেজ আছে আপনাদের? স্যার, আপনি যদি আমাদের যে কোনো প্যাকেজ গ্রহণ করেন, আপনি পাচ্ছেন তিন নাম্বারের সাথে তিনটি, চার নাম্বারের সাথে চারটি বাচ্চা ফ্রি। আফা, আননি কয় নাম্বার? ভাগ্যিস, আমি কয় নাম্বার জিজ্ঞেস করছি, আমার কয় নাম্বার জিজ্ঞেস করে নাই। আচ্ছা আফা, আপনি কখনো পাত্র পাত্রী দেখাতে গিয়া কোনো ঝামেলায় পড়ছিলেন? পড়ি নাই আবার। একবার এক বয়স্ক পাত্ররে পাত্রী দেখাতে নিয়ে গেছিলাম, যে এই পাত্ররে দেখলো সাথে সাথে পাত্রীর মা অজ্ঞান হয়ে গেছে। কেন অজ্ঞান হইলো কেন? আর বলবেন না, জ্ঞান ফিরার পর জানতে পারলাম ওই পাত্র নাকি পাত্রীর মারও দেখতে গেছিল। আফা, ঘটনাটা আমার পরিচিত পরিচিত মনে হইতেছে। আচ্ছা, পাত্রর নাম কি ছিল? পাত্রর নাম ওই যে সাইফুর রহমান সাইফুর। উনি তো চিরকুমার সংঘের স্বঘোষিত প্রেসিডেন্ট। সম্পর্কে আমার বড় ভাই। হ্যাঁ বলে। আপনি যখন মাঝে মাঝে বিভিন্ন পদের বিভিন্ন গিফট প্রদান করে থাকেন, তখন কি সাইফুল ভাইয়ের মনে বইয়ের প্রতি একটু দয়া মায়া হয় না? না, ওনার দয়া মায়া হয় আবার হয় না। একবার দয়া হয়েছিল এই যে গত বছর ঈদে আমি আমার প্রথম বউকে একটা শাড়ি কিনে দিলাম, তারপর দ্বিতীয় বউকে একটা লেহেঙ্গা কিনে দিলাম, তারপর এই দেখে তার মনে খুব দয়া হলো। কি রকম দয়া? ওই তার কোলবালিশকে একটা নতুন কভার কিনে দিল। আফা, আপনি কি ফাঁকা আছেন? প্লিজ আমার কথা বলবেন না, আমি আর বিয়ে করতে পারবো না। ওমা, আপনি বিয়ে করবেন না কেন? আপনাদের এখানে তো অনেক সুপাত্র আছে, আপনার কাউকে পছন্দ হয় না? আর বলবেন না, আর আমার কথা আপনারা শুনাই, এই যে নায়ক আমিন খান, ওর সাথে তো আমার বিয়ে ঠিক হয়েছিল। তাই ও আমারে দেখে কি বলছে জানেন? কি বলছিল? আমার নাকি একটু বাড়াইতে হবে। বাড়াইতে হবে মানে? ইয়ে মানে হাইটটা একটু বাড়াতে হবে। তাই বলেন, আমারও তো এর চেয়ে বড় কথা বলছে। কি বলছে? এক মাইয়ের আমার পছন্দ হয়েছে, আমি গেলাম ভাইয়ের কাছে পরামর্শের জন্য। ভাই বলল যে মাসুদ, তুই ওই মাইয়ারে বিয়া করিস না। আরে কেন ভাই, হয়তো ওই মাইয়ার তো ওই দুইটাই নাই। ওমা, ওই দুইটা নাই মানে? না, ওই আন্তরিকতার ভালোবাসা। আফা, আমি আপনার কি একটা কথা বলবো? হ্যাঁ বলুন। আমিও ফাঁকা আছি বর্তমানে, আপনি তো পুরাটাই ফাঁকা। চলেন আমরা একটু বিয়েটা করি ফেলি। এত করে যখন বলছেন, আমি আর না কি করি করি বলুন, আমি রাজি। মিয়া বিবি রাজি তো খিয়া করে গা কাজী। যদি বউ সাজো গো আর সুন্দর লাগবে গো, বলো বলো আরো বলো লাগছে গে। দুর্দান্ত এই দুইজন, একেবারে ফাটিয়ে দিয়েছে। আপনাদের কেমন লাগলো শুরুতেই? সুজিত দা আপনি বলুন। তোমাদের যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে সেটা হচ্ছে তোমাদের টাইমিং খুব ভালো, মানে রিয়াকশন, অ্যাকশনের সঙ্গে সঙ্গে যে রিয়াকশনটা,
তোমরা এত চমৎকার মুখস্থ করেছো এবং অভিনয়টার মধ্যে যে ফানটা সেটা একদম পরতে পরতে ফুটে উঠেছে, ফ্যান্টাস্টিক। থ্যাংক ইউ স্যার। আমিন ভাই অসাধারণ। থ্যাংক ইউ স্যার। আজকে আমি একজনকে বুকে নিতে চাই, সেটা হচ্ছে মাসুদ। থ্যাংক ইউ আমিন ভাইয়ের জন্য করতালি হোক। থ্যাংক ইউ মুনমুন আপু। সুপারব। থ্যাংক ইউ ভাই। মানে অসাধারণ বলা, মানে প্রত্যেকটা জোক, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা লাইন এনজয় করেছি। বাহ। আর আমি বলবো যে সাবরিনাকে আমি শুরু থেকেই পছন্দ করেছি, আর আজকে যেহেতু মাসুদ এখানে আসলো, সাবরিনা এখানে চলে আসো। সাবরিনা যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো, যদি বউ সাজো গো আরো সুন্দর লাগবে গো। দেখছেন বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় অনুষ্ঠান মার্সেল প্রেজেন্টস হাশো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। জমে উঠেছে আমাদের আজকের এপিসোড, সবাই তো আছেই। আছেন আমাদের যোগ্য তিনজন বিচারক, সেই সাথে আছেন আমাদের প্রিয় অতিথি সুজিত মোস্তফা। আপনি সব রকম গান করেন, কিন্তু এর বাইরে সবাই আমরা আপনাকে নজরুল সঙ্গীত শিল্পী হিসেবেই চিনি। তো এই যে কাজী নজরুল ইসলাম ছিলেন খ্যাপা প্রেমিক, দুঃখিত খোপা প্রেমিক, তো এই বিষয়ে একটু বলেন। উনি একটু খ্যাপা প্রেমিকও ছিলেন। আচ্ছা। আর খোপা প্রেমিক ছিলেন সেটা তো অনেক গানের মধ্যে, যেমন মোর প্রিয়া হবে সোরানী, দেব খোপায় তারার ফুল। হ্যাঁ, কিন্তু যেই না খোপায় ফুল পরে আসলো, অমনি আবার গাইলেন আলগা কর গো খোপার বাঁধন, দিল ওহি মেরা ফস গই, দিল ওহি মেরা ফস গই। ভাইয়া বেয়াদবি নেবেন না, আমি রবীন্দ্রনাথের ভক্ত এবং আমিও রবীন্দ্রসঙ্গীত চর্চা করি, এবং খুশি হয়ে আমিও দুই তিনটা রবীন্দ্রসঙ্গীত লিখেছি, প্রতিভা আছে লিখলাম। তো আপনি দুই একটা নজরুলসঙ্গীত লিখেছেন কি, আমি আমার ক্ষুদ্র জ্ঞানে জানতে ইচ্ছে করে। না, আমি তোমার মতো এত মেধাবী নই। তুমি আবু হেনা রনি তুমি রবীন্দ্রসঙ্গীত লিখে ফেলেছো, কিন্তু আমি সুজিত মোস্তফা নজরুলসঙ্গীত লিখতে পারিনি। ভাইয়া খুবই ভালো লাগলো। আসলে কাজী নজরুল এবং রবীন্দ্রনাথ তারা দুজনেই আমাদের বাংলা ভাষাকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, তাদের জন্য অনেক করে করে তালি হয়। এবার এমন একজনকে ডাকবো যে আমাদের এই হাস্য সম্মানকে অনেক উচ্চ পর্যায়ে নিয়ে গেছে, সে আর কেউ নয় আবু হাসনাত হাসিব, বরিশাল পটুয়াখালী থেকে। সুজিত দা, আমার এলাকায় এক মেম্বার কাকা আছে, খুবই খারাপ মানুষ, ভালো মানুষ দুই চোখে দেখতে পারে না। একদিন সে বাজারে গেছে, যাই দেখে আমার গফুর কাকা তার সামনে হাইটে যাচ্ছে, খুবই ভালো মানুষ, তারে ডাক দিছে, এই ছাগল এদিকে আস, কাকা ফুল ইগনোর। আবার এই ছাগল তোরে ডাকি এদিকে আস, কাকার পাশে ছিল একটা ছাগলের বাচ্চা, তার কানটা ধরে বলে, ওই বলো তোর বাবে কতক্ষণ ধরে ডাকে শুনোস না। সেদিন আমি রেলওয়ে স্টেশনে গেলাম, যাই দেখি এক ছেলে এক মেয়েকে বিদায় জানাচ্ছে খুবই অশ্রুসিক্ত ভাবে, আহারে দেখে খুব খারাপ লাগলো। রেল চলা শুরু, ছেলেটা দৌড়াচ্ছে আর সাথে সাথে কাঁদছে, ভিতরে বসে মেয়েটা তো হাউ মাউ করে কাঁদতেছে। এই অবস্থা এক বৃদ্ধ মহিলা দেখে এসে বললো, মারে কাঁদিস না, স্বামীর কাছ থেকে প্রথমবার দূরে যেতে একটু কষ্ট হয়। আরে ধুর, আমি সেই জন্য কাঁদতেছি না, আমি তো আমার স্বামীর কাছেই যাচ্ছি। আমার গেল ভাই সেদিন গেছে হিমালয়ে, হিমালয় তো আপনারা জানেন যে প্রচুর পরিমাণ ঠান্ডা, সেইখানে দেখে গুহার ভিতরে এক জায়গায় আগুন জ্বলছে, তার সামনে একজন সন্ন্যাসী বসে ধ্যান করতেছে খুব সামান্য কাপড়, যাই বলতেছে বাবা এত শীতের ভিতরে আপনি এখানে কেমনে ধ্যান করতেছেন, বৎস আমার 21 বছরের সাধনা আর বিশুদ্ধ গ্রিন টির জন্য। আহ, তা বৎস তোমার কি লাগবে, সাধনা না গ্রিন টি? না না, এই শীতে আমার সাধনা করার দরকার নাই, আমার একটা গ্রিন টি দেন তাই হবে। এই সাধনা দুইটা গ্রিন টি নিয়ে আসো। আমাদের ফালাদা, কে ফালাদা, যে আমাদের থেকে একটু আলাদা আলাদা, ফালাদা বাসায় বসে বন্ধুদের সাথে ইচ্ছা মতো চাপা সারতেছে, বেড়া জানো আমার দাদা আসলে এক মহাবীর, হে সুন্দরবনে যাই একটা বাঘ শিকার করছেলে, বাঘের লেজটাই আসলে বিষাদ। ভিতর থেকে গড়ের বউ,
না 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 বিষাদ হইবে না, 15 হাত 100%। আবার বউ, না 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 দাদা বলছিল 10 হাত, 10 হাত তো হবে। আবার বউ কাশি দিচ্ছে, যতই কাশাকাশি করো আমি কিন্তু 5 হাতের নিচে নামবো না। থ্যাংক ইউ। আবু আসনাত হাসিবের ফালাদা অনেকের চেয়ে আলাদা। তুষার ভাই কেমন লাগলো শুরুতে আপনি বলবেন। তোমাকে যেরকম দেখতে সুন্দর লাগছে, ভালো লাগছে, তোমার পারফরমেন্স সেরকম হচ্ছে, ভালো ছিল। থ্যাংক ইউ। মনমুন আপু, হাসিবকে আজকে দেখতে একটু লাগছে আলাদা। হ্যাঁ, খুব প্রাণবন্ত ছিল, খুব ভালো, এগিয়ে যাও। আমিন ভাই কেমন লাগলো? অনেক ভালো লাগে ওর ডায়ালগসগুলো যখন বলে, পিওর বরিশালে বসে এবং মন খুলে বলে, এই জিনিসটাই বেশি ভালো লাগে। অনেক সুন্দর হয়েছে আজকে। সুবিদা কেমন লাগলো, আপনি প্রথমবার দেখলেন নাকি? খুব চমৎকার। আর আমার যে কোনো আঞ্চলিক ভাষা শুনতে ভালো লাগে, ওটা একটা আলাদা ফ্লেভার পাচ্ছিলাম তো, এই এই জন্যই বিশেষ করে তোমাকে আমি সাধুবাদ জানাচ্ছি। ধন্যবাদ হাসিব, যাও বসে পড়ো। থ্যাংক ইউ। এবারে আসবে সিরাজগঞ্জ থেকে মাহফুজ আরিফিন রাতুল। তুষার ভাই, কোনো মেয়ের ছবিতে কমেন্ট করুন, নাইস প্রোফাইল পিকচার, দেখবেন আইসিইউ থেকেও রিপ্লাই দিছে, থ্যাংক ইউ। মুনমুন আপু, ছেলেদের স্বভাব আর মেয়েদের স্বভাব কখনোই একরকম হয় না। একটা মেয়ে দেখবেন 1000 টাকার শপিং করে সারা মহল্লা বলে বেড়াচ্ছে, আর ছেলেদের দেখবেন 4000 টাকার মদ খেয়ে এসে চুপচাপ ঘুমায় পড়ে। সেদিন এক নেতা আসছে আমাদের এলাকায়, আয়সা কয়েকটা মানুষের ডাকছে, এদিকায় তোরা কারা? তো বলছে, স্যার আমরা কৃষক। তো বলছে, তোদের গায়ে এরকম কাদা কেন রে? তো বলছে, না সারাদিন আমরা ওই মাঠে জমিতে কাজ করি তো। ও যাবো ঠিক আছে, সামনের বার আমার ভোট দিস, আমি জিতে গেলে তোদের সব মাঠ আমি টাইলস করে দেবো। আমাদের আমিন ভাই, এই আমিন ভাই সেদিন আসে আমার বলতেছে, জানিস রাতুল আমার বউ সেদিন ডাকাত পিটায় পুরস্কার পাইছে। আমি বললাম, ভাই কীভাবে? মধ্য রাত, ঘুট ঘুটে অন্ধকার, ডাকাত ঢুকছে, বউ ভাবছে আমি, ব্যাস। সেদিন আমাদের টেম্পু আর ঘটনের মধ্যে কথা হচ্ছে, টেম্পু ঘটন রে বলতেছে, জানিস ঘটন আমাদের ওষুধের গায়ে না আমাদের বয়স লেখা থাকে, এই দেখ আমার কাশের সিরাপের গায়ে লেখা 3 থেকে 4 বছরের বাচ্চাদের জন্য সেবন করুন। এই শুনে ঘটন এক দৌড়দে ঘরের ভিতর ঢুকে গেল, এক দৌড়দে বের হয়ে আসলো, এসে বলছে, তাইলে তো টেম্পু আমার বোনের বয়স আরও কম, ওর ওষুধের প্যাকেটে লেখা 72 ঘন্টার মধ্যে হলে সেবন করুন। সুজিতদা, কোষ্ঠকাঠিন্য আর ভূতের সিনেমার মধ্যে একটা অদ্ভুত মিল আছে। ভূতের সিনেমায় দেখবেন সব ভূত মরে যাওয়ার পরেও শেষ দৃশ্যে একটা ভূত বেঁচে থাকে, ঠিক তেমনি কোষ্ঠকাঠিন্যেও সব বের হয়ে যাওয়ার পরেও মনে হয় কিছু একটা মনে হয় বাকি রয়েছে। শেষ করার আগে ভাষার মাসে সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, ভাষার জন্য মোরাই শুধু দিয়েছি নো প্রাণ, বিদেশি ভাষাও চর্চা করো তবে বাংলার রেখে মান। মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা আমরি বাংলা ভাষা। থ্যাংক ইউ রাতুল, জোকস বলেছো, মজা করেছো, বাট ভুলে যাওনি যে আমরা ভাষার মাসে অনুষ্ঠান করছি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কেমন লাগলো আপনাদের শুনতেই সুজিতদা, আপনি বলুন। প্রথম জোকটার থেকে আমার একটা স্মৃতি মনে পড়লো, যে আমি আমেরিকায় মনমনের এক বন্ধু আমাকে নিয়ে গেছে, খাইয়ে টাইয়ে বলছে যে সুজিতদা কিছু একটা কেনেন, তো আমাকে একটা গিফট দিল, তারপরে বললো যে মনমনের জন্য একটা ব্যাগ কিনে দিই। আমি বললাম যে আমি মেয়েদের পছন্দ একদম বুঝি না, আর আমার বউয়েরটা আরও বুঝি না। বলে আপনি এক কাজ করেন, আপনি ব্যাগগুলোর ছবি তুলে মেসেঞ্জারে পাঠিয়ে দেন, তারপরে জিজ্ঞেস করেন ও যেটা সিলেক্ট করবে। তা আমি মুনমুনকে ফোন দিয়েছি, তখন এখানে ভোর, তো মুনমুন ফোন ধরে বলছে, সুজিত আমার তো শরীর খুব খারাপ, আমার চিকনগুনিয়া হয়েছে,
আপনি পরে ফোন দিয়েন, আমি এখন কথা বলতে পারবো না। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, কথা বলতে হবে না, শুধু আমি যে চারটা ব্যাগের ছবি পাঠিয়েছি তুমি শুধু ছিলে, হ্যাঁ কোথায় ব্যাগের ছবি? আমি আমার একদম সত্যি ঘটনা বললাম আর কি এটা। তবে তোমার তুমিও ওই রস নিতে নিতে রসের গল্প করো, এটা আমার খুব ভালো লেগেছে, ভেরি গুড। আমিন ভাই আপনার কেমন লাগলো? মানে পুরো আগুন ধরিয়ে দিয়েছ, অনেক সুন্দর হয়েছে। বিশেষ করে তোমার ফিনিশিংয়ের জন্য ডেফিনেটলি আমি একবার দাঁড়াবো। তোমার ফিনিশিং আজকে যুক্ত যে ফিনিশিংটা দিয়েছ ভাষা শহীদদের জন্য, ভাষার জন্য, অসম্ভব সুন্দর। থ্যাংক ইউ স্যার ভাই, খুব ভালো ছিল। থ্যাংক ইউ স্যার। ওকে রাহুল, তুমি যে তোমার পারফরমেন্সের এই যে কন্টিনিউটি ধরে রেখেছো, যে বরাবর ভালো করা, এই জন্য তোমাকে অভিনন্দন। যাও, ফিরে যাও। থ্যাংক ইউ। দেখছেন মার্সেল প্রেজেন্টস আ শো সিজন 5, পাওয়ার্ড বাই মার্সেল ইনভার্টার রেফ্রিজারেটর। এবার একজনকে ডাকবো, কিন্তু তার আগে কারো কিছু লাগবে নাকি? কিছু আমার গলা টলা শুকিয়ে গেল, লাগলে আওয়াজ দেন, ঠিকঠাক পৌঁছে যাবে, কারণ ও আসবে আর নিয়েও আসবে। আসবে যশোর থেকে মোহাম্মদ রাকি। আপনার না ভাই? থ্যাংক ইউ স্যার। ওয়াও ওয়াও, আমি রাখি, আমি রাখি, দাও দাও দাও। প্রচুর শীত পড়েছে, গায়ে দিন সোয়েটার, হাসো সিজন 5 এর মঞ্চে আজকে আমি ওয়েটার। সেদিন এক গন্ড মূর্খ আমার কাছে এসে বলল, ওয়েটার দুটো কোল্ড ড্রিঙ্কস। আমি দুটো কোল্ড ড্রিঙ্কস এনে দিলাম, ওকে সিট ডাউন। আমি তো পুরো বোকা, এমন ভাবে তো কেউ কখনো বসতে বলে নাই। তারপরেও আমি তার সামনে ভয়ে সিটে সিটে বসলাম। ইউ স্ট্যান্ড আপ, কোল্ড ড্রিঙ্কস সিট ডাউন। ওয়েটার কি কফি আনছেন, কেরোসিনের গন্ধ বেরোচ্ছে। সরি স্যার, আপনার কোথাও ভুল হচ্ছে, এটা চা, কারণ আমাদের কফি থেকে পেট্রোলের গন্ধ বেরোয়। খাবেন না, কেউ খাবেন না, একটু টেস্ট করে টাকা তো দিলেন ফেরত দেবেন স্যার, এগুলো স্পেশাল। আমার হোটেলের বাইরে লেখা, এখানে সকল প্রকার খাবার পাওয়া যায়। সেদিন মুনমুনাপু আমার হোটেলে এসে বলল, এই ওয়েটার গন্ডারের বার্গার পাওয়া যাবে? না ম্যাম, জানতাম পাওয়া যাবে না, নিশ্চয়ই গন্ডারের মাংসটা ফুরাই গেছে। ম্যাডাম, গন্ডারের মাংস ঠিকই আছে, কিন্তু পাউরুটি ফুরাই গেছে। সেদিন তুষার ভাই আর আমিন ভাই একসাথে আমার হোটেলে বসে খাচ্ছে, হঠাৎ তুষার ভাই আমিন ভাইকে বলল, এই আমিন, এই মাংসটা না গলেনি, খুব শক্ত, কই দেখি। ফাইন তো নরম, নরম তো মনে হবেই, আমি নিজেই আধা ঘন্টা ধরে চাবাই রাখছি। সেদিন আমি আমার ম্যানেজারকে গিয়ে বললাম, স্যার আপনার এখানে আমি আর কাজ করবো না। সে কি, কেন? আপনি আমার একদম বিশ্বাস করেন না। কে বলল বিশ্বাস করি না, আমি আমার ক্যাশের চাবি পর্যন্ত আপনার কাছে দিয়ে রাখছি। দিয়ে তো ঠিকই রাখছেন, একটাও তো ক্যাশে ঢোকে না। সেদিন আমিন ভাই, আমিন ভাই আমার হোটেলে এসে বলল, 1 পিস কোল্ড ড্রিঙ্কস, 2 পিস বার্গার। ওকে স্যার, আপনি কিছুক্ষণ ওয়েট করুন। এই যাদব, কি বললি আমারে? স্যার আপনি কিছুক্ষণ ওয়েট করুন। এই ওয়েটার কে, আমি না তুই? সেদিন আমাদের ডিরেক্টর মোস্তফা ভাই, মোস্তফা ভাই আমাদের কাছে খাতে আসছে, আমি যথারীতি অনেক খাবার দিছি, মোস্তফা ভাই ভর পেট খেয়ে আমাকে ডাক দিছে, ওয়েটার এদিকে। আমি গেলাম, মনে পড়ে পুরা 1 বছর আগে আমি খেয়ে টাকা দেইনি বলে তোরা আমার উড়া ধুড়া মারতেছিলি? সরি স্যার। এই কি আর সরি, ডাক তাদের যারা আমারে মারছিল, আজকে আমি দেখাই দেবো আমি লিডার, ডাক। স্যার রিয়েলি সরি স্যার, সরি বলার দরকার নেই, আজকে আমি টাকা নিইনি, আবার মার শুরু কর। সেদিন তুষার ভাই আমার হোটেলে খাচ্ছে, আমি তার পাশ দিয়ে হাঁটছি, হঠাৎ তুষার ভাই আমাকে ডাক দিল, এই এই ওয়েটার একটু শোনো তো বাবা। জি স্যার। এ দেখো তো বাবা এই কার্ডটায় কি লেখা আছে। সরি স্যার, আমি আপনার মতো অশিক্ষিত। স্যার আপনাদের চাহিদা মতো আপনাদের সার্ভ করলাম,
এখন আমার চাহিদা মতো আমার পয়েন্টটা দিন, আমি আসি। ও যে পয়েন্ট নিয়ে কথা বললো, বাহ, আমাদের মনটাও গলল। আমিন ভাই, শুরুতে আপনি বলবেন। রাকিব অনেক সুন্দর হয়েছে। এবার বলবেন মুনমুন আহমেদ। খুব ভালো পারফরমেন্স ছিল। আমি বলবো যে শুরু থেকে শেষ পর্যন্ত তুমি চেষ্টা করেছো যে বেস্টটা দেওয়ার। সুজিতদা, আপনার কেমন লাগলো ওর পারফরমেন্স? আমি মনে করি যে একজন জোক বলবে চুপচাপ দাঁড়িয়ে, সে পাঞ্চ লাইনটা বলবে ওটাতেই মানুষ হাসতে হাসতে মরে যাবে। কিন্তু এখন ফর্ম চেঞ্জ হয়ে গেছে, তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ চলে এসছে, এটা অনেক বেশি অ্যাক্টিভ পারফরমেন্স হয়, এটা একটা অন্যরকম ভালো লাগা সৃষ্টি হচ্ছে এবং দারুণ হয়েছে। ওকে, আর দেরি করতে চাই না, সবাই চলে এসো পুরস্কারের জন্য। এই ছিল আমাদের আজকের এপিসোড, আমাদের ছয়জন প্রতিযোগীর পারফরমেন্স শেষ। এখন আমরা দেখে নেব কে হচ্ছে এপিসোড উইনার, কে পাচ্ছে মার্সেলের তরফ থেকে মার্সেল রাইস কুকার। আমার ঘরে দায়িত্ব পড়েছে, আসলে ওনারা ঘোষণা করতে চাচ্ছেন না, কারণ ওনারা খুব কনফিউজড যে কাকে ছেড়ে কাকে দেব। এই দায়টা আমার ঘরে চাপিয়ে দিয়েছে এবং আমি দেখছি যে নাম্বার প্রায় সমান সমান, প্রায় একটু ১৯ একটু ২০। তারপরেও মোটামুটি সর্বসম্মত যে সিদ্ধান্ত এসছে সেটা হচ্ছে পেয়ার সাবরিনা মাসুদ। এই ছিল আমাদের আজকের এপিসোড। আমরা অনেক হৈহুল্লোড় করেছি, অনেক আনন্দ করেছি, অনেক হেসেছি, কিন্তু এর বাইরেও সকল ভাষা শহীদদেরকে আমরা ভুলে যাইনি, যাদের ত্যাগের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা বাংলা ভাষা পেয়েছি। সে সকল ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে শেষ করছি আমাদের আজকের এপিসোড।